বিদায় হজ্জের ভাষণে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 397 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল বলছেন, সকল মানুষকে লক্ষ্য করে সাহাবীরা শুনে রাখো, সাহাবীরা শুনে রাখো, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়্যা তাহতা কত মায়া মাউদু, সাবধান সাহাবা একরাম শুনে রাখো, সাহাবীরা শুনে রাখো, জাহেলি যুগের যত কর্মকাণ্ড আছে, যত নিষিদ্ধ নোংরা কর্মকাণ্ড আছে, আমি মোহাম্মদ দুই পায়ের নিচে কবর দিয়ে গেলাম, জাহেলিয়াতকে কবর খুঁড়ে বের করো না। হাজী সাহেব, আজকে আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়েছে, গত তিন দিন যাবত গায়ে হলুদের অনুষ্ঠান হলো, মেয়েটা পড়ত বিশ্ববিদ্যালয়ে, অনার্স শেষে বিয়ে হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েটাকে ন্যাংটা করে সাজানো আছে, ওর কলেজ জীবনের বন্ধু, স্কুল জীবনের বন্ধু, হাই স্কুল জীবনের বন্ধু, বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধু এসে তার গালে ঠোঁটে মুখে কানে নাকে হলুদ মাখাচ্ছে, হাজি সাহেব না পাজি সাহেব বলেন দেখি। আমি আপনাকে কটাক্ষ করে বলতে চাচ্ছি না, আপনার কাজ দেখে আমার ঘৃণা জমছে। এই ঢাকাতে বিয়ে খেতে গিয়ে ফিরে আসছি কয়েকটা বিয়ে, আপনাকে দেখলে চেহারা খুব ভালো মনে হয়, মুখে সুন্দর দাড়ি, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন, কথা বলেন, কিন্তু আপনাকে চিনতে পারলাম আপনার মেয়ের বিয়েতে গিয়ে। বিবাহের অনুষ্ঠানে মন সাজানো আছে, মেয়েটাকে আপনার দেওয়া গহনা আর বরের দেওয়া গহনা সব এক জায়গায় করে ওকে ন্যাংটা করে, যত স্বর্ণকে দেওয়া হয়েছে পরে ন্যাংটা হয়ে বসে আছে, আর তরুণরা যত মানুষ যাচ্ছে একসঙ্গে ছবি তুলছে, ও দাঁড়িয়ালা মুরব্বী, আপনি কি জাহেলিয়াত চিনেন? জাহেলিয়াত খুঁজতে খুঁজতে আপনি ইন্ডিয়ায় চলে গেছেন, জাহেলিয়াত খুঁজতে খুঁজতে আমেরিকায় গেছেন, আপনি নিজেই জাহেলিয়াতের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, আপনি কোথায় পেলেন এই সংস্কৃতি? শিক্ষা সফর চলছে শীতকালীন এই সময়ে, আমি বলি, স্পষ্ট করে বলি, মহিলাদেরকে মা বোনদেরকে তিনটা জায়গায় অংশগ্রহণ করতে দিবেন না। আজকে আরো কড়া করে বলে দিচ্ছি, খবরদার দায়ুস হয়ে মরার চেষ্টা করবেন না। আমি বলবো এত দাপট আপনার কেন, একটু পরেই বলবো, থামেন। আপনি কখনো তিনটা জায়গায় যেতে দিবেন না। নাম্বার ওয়ান, বর্তমানে প্রচলিত এই মিশ্রিত বিবাহের উলঙ্গ অনুষ্ঠানে যেতে দিবেন না। এক সপ্তাহ যাবত বাড়িতে হিন্দি গান বাজে, আর ওই বাড়িতে একটা পতিতালয় বেশ্যালয় হয়ে যায়, নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করে বাড়িটাকে নষ্ট করে দেয় সেখানে। আপনার মতো ব্যক্তি দিনই ভাই এই বেশ্যালয়ে বিয়ে খেতে যায় কি করে? কে বলেছে আপনাকে বিয়ে খেতে যেতে এখানে? আপনি দেখেন না এটা কঠিন অবস্থা, শর্ত করলাম বিয়ে খাওয়ার জন্য, যাব আপনার বিয়েতে, তবে কমিউনিটি সেন্টারে মেয়েদের আলাদা থাকবে, পুরুষদের আলাদা থাকবে, কিন্তু আকীদা নষ্ট হয়ে গেছে, মুসলিম মানসিকতা পচে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, মনুষ্যত্ব বোধ নষ্ট হয়ে গেছে, পশুর চেয়েও খারাপ হয়ে গেছে মানুষ। কর্তৃপক্ষ বলছে ওয়াইফ নিয়ে খেতে আসে, একসঙ্গে বসে খেতে পছন্দ করে, এই জন্য আমরা পৃথক করতে পারি না, আপনার বিয়ে যেতেও পারি না, আপনার বেটির বিয়েতে যেতেও আমরা পারবো না। বিয়েতে যাওয়ার পরে দেখছি বাড়িতে খাবারের ব্যবস্থা, কেন? আপনি যে শর্ত দিয়েছেন সেই শর্ত আমি পূরণ করতে পারিনি। প্রথম ব্যাচে নারী পুরুষ একসঙ্গে বসে গেছে, যখন বলা হয়েছে আপনাদের আলাদা ব্যবস্থা আছে, তারাই বলে দিয়েছে আমরা একসঙ্গে মিলে যদি আনন্দ করে খাবো, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতে, তোমরা অপেক্ষায় থাকো। কত মানসিকতা পচে গেছে, হচ্ছে না এটা? আপনারও লজ্জা নাই শরম নাই এই প্রোগ্রাম শুনতে আসছেন কেন? গত সপ্তাহে আপনার বিটিকে পাঠিয়েছিলেন সিলেটে, শিক্ষা সফরে পাঠিয়েছিলেন, আপনার মেয়েটা পড়ে ঢাকা কলেজে, ও অনার্সে পড়াশোনা করে, পাঠালেন কেন আপনি? শিক্ষা সফরে গেছে জাফলং এ সিলেটে, ওর সাথে আছে ওর বন্ধুরা, ওর সাথে আছে ওর টিচারেরা, মুরব্বি হাজি সাহেব, ও হাজি সাহেব, আপনি জানেন না আপনার মেয়ে যখন শিক্ষা সফরে গাড়িতে উঠে যে পোশাক পরেছিল,
এই পোশাকে যদি তাকে দেখতেন আপনি, জীবনে আর চোখে দেখতেন না আপনি, আপনি ভাবতেও পারবেন না ও এত ন্যাংটা হয়েছে, চিন্তাও করতে পারবেন না। আপনি কি চিন্তা করলেন? হাজি সাহেব রাত তিনটায় সালাত পড়তে উঠে তাহাজ্জুদের পাটিতে বসে হাত তুলে দোয়া করছে, আল্লাহ মেয়েটাকে তুমি সহি সালামতে ফেরত নিয়ে আসো। এই সহি সালামতে আসবে? ওর মুরব্বির ধারণা আমার মেয়েটা হলো ফেরেশতা আর তার বন্ধুরা হলো জিন আর শিক্ষকরা হলো ভূত, পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না। ওকে সহি রাখবে? ওকে সালামতে নিয়ে আসতে দিবে? পাঠিয়েছেন কক্সবাজারে, লজ্জা শরম কোথায় রাখলেন আপনি? শিক্ষা সফরে কার সাথে অনার্সে পড়ে মেয়েকে আপনি পাঠালেন? আপনার মধ্যে ঈমান বলতে কি থাকলো? আপনি কি ভাবলেন আবার সালাত পড়ে জান্নাতে যাবেন মনে করছেন? আপনি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত। শিরিকের বিরুদ্ধে বলাটাই অন্যায়। আরেকটা জিনিস, দুইটা বললাম, একটা বিবাহের অনুষ্ঠান, আর একটা বললাম বর্তমানে শিক্ষা সফর, আর একটা বললাম এখানে নোংরামি হয়, জঘন্য নোংরামি হয় এই জায়গাতে, এই জায়গাগুলোতে, বিয়ের অনুষ্ঠানে যা হয়, শিক্ষা সফরের অনুষ্ঠানে যা হয়, এটা কল্পনায় বলা যায় না। আমার অপরাধ একটাই, আমি খারেজি মাদ্রাসাতেও পড়েছি, আলিয়াতেও পড়েছি, আবার এই বর্তমান যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোর বারান্দাতেও ঘুরেছি দীর্ঘদিন। নানাঘাটের কানাকড়ি বলে একটা কথা, বিশ্ববিদ্যালয়ে কি ফষ্টি নষ্টি হয় এটা কি জানি না। পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বলাটা অন্যায়। এক শ্রেণীর মানুষ আজকে সেটাকে অন্যায় ধরে বলা উপস্থাপন করার চেষ্টা করছে, যারা পহেলা বৈশাখের অষ্টমীকে স্বীকৃতি দেয় তারা মানুষ নামের কুলাঙ্গারে, কোনো সন্দেহ না। তুমি কি বাংলাদেশটাকে বেহায়া জেনার রাজ্য পরিণত করতে চাচ্ছ? কখনোই সম্ভব হবে না ইনশাআল্লাহ। আরে ইংরেজরা 190 বছর চেষ্টা করেছে, খ্রিস্টান বানাতে পারেনি। এদেশের মানুষের রক্তের দাপটি আলাদা, গর্জনই আলাদা। ব্রিটিশদেরকে সাত্তা করেছে, এই দেশের মানের ইজ্জত যারা নষ্ট করার চেষ্টা করেছে, এ দেশের উপরে যারা জুলুম করার চেষ্টা করেছে, 71-এ তারাও পরাজিত হয়েছে। আগামী দিনে যদি কোনো কুলাঙ্গার এই দেশটাকে বেশালাই করার চেষ্টা করে, পহেলা বৈশাখের মতো, সুন্দরী প্রতিযোগিতার মতো, এই ন্যাংটা দিবসের আবিষ্কার করে, এই দেশের জনগণ মেনে নেবে না, এই দেশ থেকে ন্যাংটামিকে দূর করবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিবস নিয়ে এসছে কে? এদেশের এক শ্রেণীর মূর্খ বুদ্ধিজীবী, যারা পাশ্চাত্যের দালাল, যারা পাশ্চাত্যের দালালি করে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, যারা এই দেশের দেশত্ববোধ এবং এই দেশের চেতনা নষ্ট করতে চায়, এক শ্রেণীর নেড়ামুন্ড, এই তথাকথিত সুশীল সমাজ নোংরা ভালোবাসা দিবস তথা একটা লুচ্চা দিবসের আবির্ভাব ঘটাইছে। সেখানে কপত কপতি যুবক যুবতী, ছেলে মেয়ে নারী পুরুষ একাকার হয়ে দেশটাকে বেশালয়ে পরিণত করে। আমি জাহিলিয়াতের বিরুদ্ধে বলবো না, মানে এদেশের নারী পুরুষ ইফতিজিং এর শিকার হচ্ছে কেন? এদেশের নারী পুরুষ জঘন্য নোংরামির মধ্যে যাচ্ছে কেন? এইগুলো ইসলাম সমর্থন করে না। তুমি যদি বলতে পারো অন্য কথা, আমি আল্লাহ প্রদত্ত মুসলিম হিসাবে আল্লাহ প্রদত্ত বিধানের কথা উন্মুক্ত কণ্ঠে বলার সাহস রাখি, আমি বলার অধিকার রাখি, বলবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নয়।